আল্লাহ সুন্দর বিশ্ববিদ্যালয় কলেজ বর্ষের অনলাইন ক্লাসের পদ্ধতি আজ আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স প্রথম অধ্যায় লজিক মানে গাণিতিক যুক্তি নিয়ে আমরা আলোচনা করব। গাণিতিক যুক্তি হচ্ছে কোন গাণিতিক উক্তি সত্য হবে অথবা মিথ্যা হবে, কিন্তু একসাথে দুইটা হবে না। আমরা শিখলাম কি গাণিতিক উক্তি মানে যে সমস্ত স্টেটমেন্ট দ্বারা সত্য মিথ্যা নির্ণয় করা যাবে ওই সমস্ত স্টেটমেন্টকে গাণিতিক উক্তি বলা হবে। উক্তি হয় সত্য হবে না হয় মিথ্যা হবে, কিন্তু একসাথে কি হবে না, উভয়টাই হবে না, মানে সত্য মিথ্যা হবে না। তবে ওই ধরনের উক্তিকে গাণিতিক যুক্তি বলা হবে। যেমন ছেলেটি সরল, দুই নম্বর একটা লিখে আমি টু প্লাস থ্রি ইকুয়াল টু সিক্স, তিন নম্বরে লিখলাম টু প্লাস টু ইকুয়াল টু কি ফোর। আমি এখানে চারটা স্টেটমেন্ট লিখলাম মানে গাণিতিক উক্তি লিখলাম, তা আমি দেখবো যে এই স্টেটমেন্ট গুলি দ্বারা সত্য মিথ্যা বোঝাচ্ছে কিনা। ছেলেটি সরল এটা গাণিতিক কোন উক্তি নয়, মানে ছেলেটি সরল মাসে যা তার একটা গুণবাচক, একটা গুণবাচক পাঠ প্রকাশ করছে। দুই নম্বরটাতে আমরা দেখতেছি যে টু প্লাস থ্রি ইকুয়াল টু সিক্স এটা একটা গাণিতিক উক্তি, তার কারণ এটা সত্য হইতে পারে আবার মিথ্যা হইতে পারে। তবে টু প্লাস থ্রি ইকুয়াল টু সিক্স এটা একটা গাণিতিক উক্তি মানে স্টেটমেন্ট, এটা একটা মিথ্যা স্টেটমেন্ট কারণ টু প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ, কিন্তু আমি লিখছি এখানে টু প্লাস থ্রি একটি সিক্স যা একটা মিথ্যা উক্তি। সুতরাং এটা সত্যমান হচ্ছে, এটা সত্যমান হচ্ছে এফ। তাহলে কোন গাণিতিক উক্তি যদি মিথ্যা হয় তবে তার সত্যমান হচ্ছে কি এফ। যেমন থ্রি একটি যৌগিক সংখ্যা এটা মিথ্যা, তারপর থ্রি একটি মৌলিক সংখ্যা, আমরা এখানে একটা লিখছি কি থ্রি একটি যৌগিক সংখ্যা, সুতরাং এই উক্তিটা মিথ্যা, তার এর সত্যমান হচ্ছে কি এফ, এর সত্যমান হচ্ছে টু প্লাস টু ইকুয়াল টু ফোর, এটা কি সত্যমান হচ্ছে টু। যদি কোন গাণিতিক উক্তির সত্যমান ফলস হয় তবে তাকে এক দ্বারা প্রকাশ করব, যেমন টু প্লাস টু ইকুয়াল টু সিক্স তার সত্যমান এক ফলস যার জন্য একে এক দ্বারা প্রকাশ করছে। থ্রি একটি যৌগিক সংখ্যা কারণ আমরা জানি থ্রি একটি মৌলিক সংখ্যা, এর সত্যমান হচ্ছে ফলস যার জন্য আমি কি এক দ্বারা প্রকাশ করছি। টু প্লাস টু ইকুয়াল টু ফোর এর সত্যমান হচ্ছে কি ট্রু যার জন্য আমি পি দ্বারা প্রকাশ করছি। কোন গাণিতিক উক্তির
সত্য মান যদি ট্রু হয় তবে সেটাকে টি দ্বারা প্রকাশ করব। কোন গাণিতিক উক্তির সত্য মান যদি ফলস হয় তবে তাকে এফ দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা আবারও বলছি যে গাণিতিক যুক্তি কি, কোন ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট মানে কোন গাণিতিক উক্তি যদি সত্য অথবা মিথ্যা প্রকাশ করে কিন্তু একসাথে কি উভয়কে প্রকাশ না করে তবে সেই উক্তিকে কি বলা হবে, গাণিতিক যুক্তি বলা হবে। এটা ছাত্র নয়, সে
মানে কোন সরলোক্তি ঠিক না কোন উক্তি নিয়ে নিবেশন গঠিত হয়, যে উক্তি সরাসরি না কোন উক্তি হচ্ছে কি, একটা উক্তি না কোন উক্তি হচ্ছে কি নিবেশন। তারপর হচ্ছে কনজাংশন, কনজাংশন হচ্ছে দুই বা ততোধিক উক্তির সমন্বয়ে যদি একটা উক্তি গঠিত হয়, ছেলেটি গরিব এবং মেধাবী, এরকম পি যদি প্রকাশ করে ছেলেটি গরিব, ছেলেটি গরিব, কিউ যদি প্রকাশ করে ছেলেটি মেধাবী, তবে আমরা এর মোকাবিলা করবো যে পি কনজাংশন কি, ছেলেটি গরিব এবং মেধাবী, সরাসরি আমরা প্রকাশ করবো পি কনজাংশন কিউ মানে ছেলেটি গরিব এবং যদি তুমি আসো, যদি
কিউ দ্বারা প্রকাশ করা হয়। এটা নির্ভর করে হচ্ছে p যদি আসে তবে q যাবে, মানে p কন্ডিশনাল q। তারপর হচ্ছে y কন্ডিশনাল, এবং q
কিউ ইজ টু। দুইটা যদি একটা সত্য হয় তবে তারা কি সত্য? আমরা শিখছি কি যে পি সত্য অথবা কিউ সত্য, দুইটার যে কোনো একটা সত্য হলে তাদের ডিসজাংশন কি সত্য, আদারওয়াইজ কি মিথ্যা। তাহলে দুইটা হয় না সত্য না হয় না, দুইটা যদি একটা সত্য হয় পি ডিসজাংশন ছিল তখন তা সত্য, আদারওয়াইজ মিথ্যা। তাহলে এখানে কি পি সত্য কিউ সত্য, সুতরাং কি সত্য? পি সত্য কিউ ফলস, তাহলে কি সত্য? তার কারণ দুইটার যে কোনো একটা সত্য হয়নি তাদের ডিসজাংশন সত্য। তাহলে এটা কি পি ফলস একটা সত্য তাহলে সত্য, দুটোই ফলস মানে কি ফলস। তো ডিসজাংশন টেবিলটা আমরা দেখলাম কি যে পি এবং কিউ দুইটার স্টেটমেন্টে যে কোনো একটা স্টেটমেন্ট যদি সত্য হয় তবে তাদের ডিসজাংশন টেবিল সত্য, আদারওয়াইজ মিথ্যা। ওই সূত্র ধরে আমরা পি এবং কিউ উক্তিগুলির স্টেটমেন্ট দেখে দেখে আমরা তাদের ডিসজাংশনটা নির্ণয় করব যে এখানে দুইটা সত্য মানে সত্য, ট্রু ফলস মানে ট্রু, ফলস ট্রু মানে ট্রু, দুটো ফলস মানে ফলস। আমরা বাইকন্ডিশন দেখলাম, যুজক দেখলাম, বিয়োজক দেখলাম, এবার আমরা দেখব কন্ডিশন। এটা হচ্ছে ডিসজাংশন, যদি পি সত্য হয় এবং কিউ মিথ্যা হয় তবে তাদের কন্ডিশনাল সত্য, আদারওয়াইজ কন্ডিশনাল চিহ্ন হচ্ছে পি কন্ডিশনাল কি, পি সত্য কিউ মিথ্যা, একটা এখানে আছে কি পি সত্য কিউ মিথ্যা, এটা কি সত্য? পি সত্য কিউ মিথ্যা মিথ্যা, মিথ্যা সত্য সত্য মানে কি দুইটাই যদি সত্য হয় অথবা দুইটাই যদি মিথ্যা হয় তবে তাদের কন্ডিশনাল স্টেটমেন্ট সত্য, মানে এখানে পি সত্য কিউ সত্য তাহলে কন্ডিশনাল সত্য, আবার কি পি সত্য কিউ সত্য কন্ডিশনাল সত্য, আর বাকি সব মিথ্যা। তাহলে আমাকে কন্ডিশনাল সব মনে রাখতে কি হবে যে পি এবং কিউ দুইটা সরল উক্তি, দুইটা উক্তি যদি সত্য হয় তবে তাদের কন্ডিশনাল সত্য, আবার যদি দুইটাই মিথ্যা হয় তবে তাদের কন্ডিশনাল হচ্ছে কি মিথ্যা, আদারওয়াইজ সবসময় আমরা চিহ্ন শিখলাম সরল উক্তি থেকে যৌগিক উক্তি গঠন, যৌগিক উক্তি থেকে বিবাদ উক্তিকে একটা উক্তির রূপান্তর। এবার নেগেশন আছে এরকম পি, তা হচ্ছে কি নেগেশন উক্তি, পি যদি সত্য হয়, পি যদি সত্য হয় তাহলে নেগেশন উক্তি হবে কি মিথ্যা, পি যদি মিথ্যা হয় তাহলে নেগেশন উক্তি হবে কি সত্য। এটা হচ্ছে আমাদের নেগেশন, যে পি যদি সত্য হয় তবে নেগেশন উক্তি হবে কি মিথ্যা, পি যদি মিথ্যা হয় তাহলে নেগেশন উক্তি হবে কি সত্য। জয়েন্ট
দুই প্রকারের ভর্তি। আমরা দেখলাম যে পি ইনজাকশন কিউ বাই কন্ডিশনাল কিউ ইনজাকশন
সবগুলি আসছে বিষন্ত সুতরাং এটা একটা কি টোটোলজি এটা হচ্ছে কি বৈধ যুক্তি বৈধ যুক্তিকে টোটোলজি বলা হয় এই যুক্তিটা হচ্ছে বৈধ তবে এই বৈধ যুক্তিকে কি বলা হবে টোটোলজি বলা হবে টোটোলজি সবগুলি কন্ডিশন কি আসবে ট্রু কন্ডিশন আজকে এ পর্যন্তই থাক আমরা নেক্সট ক্লাসে এরপরের থেকে শুরু করবো